জান জান ওপেশ দিয়ে যান পিছন দিকে জান জান বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 মহিলা মোর্চা জিন্দাবাদ 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 রূপাধি জিন্দাবাদ 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 রূপাধি জিন্দাবাদ 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 মালতী রাভা জিন্দাবাদ 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 মালতী রাভা জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মহিলা মোর্চা জিন্দাবাদ 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 আট দশ জনের মতন জয়েন করলো আজকে, এরা তো বললো বাচ্চাগুলো আমাদের সাথে, সেটাই কথা বলছিলাম যে এদের কিছু কিছু অন্যান্য দলে ছিল, যেমন টিএমসির দু একটি মেয়ে ছিল, ওরা কিছু পঞ্চায়েতের সময় নির্দল হয়েও কাজ করেছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি টিএমসির এই গণ্ডগোল আর এই নোংরামিটা ওদের ভালো লাগছে না বলে, আমরা ঠিক সেভাবে রোজকারের রাজনীতির মধ্যে থাকি না, কিন্তু রাজনীতি যেইভাবে চলছে এই রাজ্যে টিএমসি ভালো লাগলো না, অনেকদিন ধরে সহ্য করতে পারছিলাম না, তাই আপনাদের হাত দিয়ে জয়েন করলাম। দেখুন, ওরা তো রুট মার্চে অংশগ্রহণ করবে, কারণ ওরা একবার জানবার চেষ্টা করছে যে কোন কোন ঘরের লোক সেন্ট্রাল ফোর্স দেখলে কতটা খুশি হচ্ছে, সেই হিসেবটা করার চেষ্টা করছে, তাতে কিছু লাভ হবে না। আসলে কি হচ্ছে ধরুন, পশ্চিমবঙ্গের মানুষ সন্ত্রাস দেখতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, অনেক বছর ধরে এগুলো সহ্য করেছে, তো এবার পশ্চিমবঙ্গের মানুষ ভোটটা, নিজের ভোটটা নিজে দিতে চায়। এরকম অনেকগুলো জায়গা আছে, বলরামপুর তো একটা নয়, আমাদের এরকম অনেকগুলো জায়গা আছে, এখানে বারে বারে আঘাত হানছে, আমাদের ছেলেমেয়েদের অত্যাচারও করছে, গোসানিমারির পরেও আমাদের ওখানেও কিছু জায়গায় কয়েকটা জায়গায় গণ্ডগোল পাকিয়েছে, আমরা ভেটাগুড়ি গেছিলাম সেখানেও কিছু জায়গায় আবার আমরা চলে আসার পরেই কিছু গণ্ডগোল পাকিয়েছে, কিছু লাভ হবে না। কারণ একটা জিনিস কি, রাজনীতিটা এরা এমন জায়গায় পৌঁছে দিয়েছে সেটাতে, সেটা একটা নোংরা শব্দতে দাঁড়িয়ে পড়েছে, রাজনীতি তো অ্যাকচুয়ালি রাজধর্ম, সেটা তো একটা মানে এরকম মারদাঙ্গার কথা নয়, তো সেটা সেটা যে লাভ হচ্ছে না সেটা এবার টিএমসি বুঝতে পেরে গেছে। বলছি যে রবীন্দ্রনাথবাবু গতকাল দিলীপবাবুর উদ্দেশ্যে বলেছেন যে তাকে কোচবিহারের সাগর দিঘিতে মানে স্নান করার পরামর্শ দিয়েছেন, তখন উনি বড্ড আজে বাজে কথা বলেন, এই রবিবাবুর আজে বাজে কথা বলার মানে ওনার নামটা শুনেই না কি ওরা ম্যাচ করে না, একদম ভালো লাগে না। আর ওনার কথার উত্তর আমি কেন দেবো বলুন তো, মানে যে যা বলবে তার উত্তর দিতে হবে, আজে বাজে লোক আজে বাজে কথা বলে,
মানে একটা রাজ্য নেতা যদি মনে করেন যে এটাই তার ইউএসপি, এখানে যদি সেটাই মনে করেন, এখানকার লোকাল লোকেদের বোঝানোর চেষ্টা করেন যে আমি উল্টোপাল্টা কথা বলি, আমি বাজে বাজে কথা বলি, এটাই আমার ইউএসপি, তাহলে তো কোনো মানে নেই এটা। মানে উনি যে যুগের কথা ভাবছেন বা যে যুগের সময়ের কথা উনি ভাবছেন, ডিজিটাল ইন্ডিয়া কিন্তু অনেক ইন্ডিয়াকে পরিবর্তন করে দিয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির কয়েকটা নিজস্ব কর্মপদ্ধতি আছে, সেখানে আমরা সবাই কার্যকর্তা। তো আমি নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এবার নানান জায়গায় যেহেতু ঘুরে বেড়াচ্ছি, আমি আপনাদের আগে একটা কথা বলি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সিঙ্গুর টিঙ্গুর নিয়ে কথা অনশন করলেন। তো একবার ভাবুন তো যে এসএসসি পরীক্ষার চাকরি নিয়ে যারা চাকরি প্রার্থী তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পেল না, তারা অনশন করছে কলকাতা শহরে। আজ 25-26 দিনের উপরে হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশ নেই, আর ওনারই দেওয়া প্রার্থীকে, মানে ওই লোকটাকে প্রার্থী করে তারপরে কি করলো, মানে তারই মেয়েকে আগে নাম লিস্ট ঢুকিয়ে দিল চাকরির জায়গায়। মানে এই ধরনের অন্যায় করা যে রাজনীতিগুলো চলেছে, তো তার প্রভাব এখানে পড়বে না বলছেন? তার প্রভাব এখানে পড়বে না? এসএসসির যারা টিচার্সের জন্য অ্যাপ্লাইড এবং যাদের এত বছর ধরে তারা লাইনে আছে, এনলিস্টেড আছে যে তাদের নেক্সট চাকরি দেওয়ার কথা, এত চাকরি খালি আছে, তো সেগুলোতে চাকরি অ্যাপয়েন্ট করা হচ্ছে না। তো এখানে মানে ওই বাবাকে এখানে দিয়ে দিল, সিপিএম থেকে আসা, ফরওয়ার্ড ব্লক থেকে আসা একটা লোককে, তো নিজের প্রার্থীকে রাখতে পারলো না, অন্য প্রার্থীকে ওনাকে দিতে হলো। তো বোঝাই তো যাচ্ছে যে তৃণমূলের কী সিচুয়েশান এখানে, তাই ওরা মার দাঙ্গা করে একটু ভয় দেখাবার চেষ্টা করবে। দেখুন, আমাদের সারা ভারতে ইলেকশন চলছে, ফলে সারা ভারতেই সমস্ত হেভিওয়েট নেতারা রয়েছে এবং তারা নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এবং আরও এখানে অনেক নেতা আসবেন, কোনো মানে চিন্তার কোনো ব্যাপার নেই, আর একটা মানুষের মাঝখানে যেরকম একটা বলছেন যে অমিত শাহ আসার কথা ছিল আসেননি, তো এটা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই, কারণ যখন আমাদের কার্যকর্তারা, আমাদের নেতা, অমিত শাহও কিন্তু কার্যকর্তা, জানেন তো, অমিত শাহজিও কিন্তু কার্যকর্তা, মোদিজি নিজেই কিন্তু কার্যকর্তা, আমরা সবাই আজকের তারিখে কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই আজকের তারিখে চৌকিদার দেশের। এই টিএমসি এত পরেশান হয়ে গেল, প্রথমে ভেবেছিল যে পুলওয়ামা অ্যাটাকের পরে কিছু করতে পারবে না কেন্দ্র সরকার, কিন্তু যখন আমরা দেখিয়ে দিতে পারি আমাদের নিজেদের ক্ষমতা কতটা, তখন তো মানুষ জানে, দেশের মানুষ জানে যে কার উপর ভরসা করেছিলাম, সে ভরসার যোগ্য এবং তাকে আবারও ফিরিয়ে আনবো, আরও ভারী ভক্কম বিজেপি জিতবে। মানুষকে এগুলো আর বোঝে না, একবার এ এখানে গিয়ে জোট বাঁধে, ও ওখানে গিয়ে জোট বাঁধে, ও এখানে বলে আমার জোটে নেই, ও বলে আমি ওখানে আছি, মানুষকে এগুলো বোঝে না ভাবলেন আপনারা? মানুষ বললাম না, ডিজিটাল ইন্ডিয়ার জন্য আজকে মানুষ দিনে নিজের হাতে বসে টিভি দেখে ফোনে, আপনার চ্যানেল পছন্দ না হবে আরেকটা চ্যানেল দেখবে, 5 মিনিট লাগবে না চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে, পোর্টাল নিউজ আজকাল লক্ষ লক্ষ, আজকাল সবাই হিন্দি বাংলা ইংরেজি পড়তে পারে, তো সেখানে এইসব বোকা কথা এরা বলছে, বলুক, লাভ হবে না, মানুষ বিজেপিকে চায়, কিছু লাভ হবে না।